नमस्कार, आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन ओ टीवी चैनल बीरभूम आरसी टीवी। आपनादेर संगे आमी प्रियाश्री। शुरू करछि आजकेर संबाद। विस्तारित संबादे जाओयार आगे देखे नेब संबाद शिरोनाम। पौष मेलार माठे पाचिल देवाय फेर प्रतिबाद। दीपक घोष खुने अभियुक्तेर 14 दिन पुलिस हेफाजत। वाम कर्मी संगठनेर विक्षोभ समावेश शिउरिते। सात मास काज ना पावाय डेपुटेशन। हैंड वाशिंग कियोस्क प्रदान राजनगरे। सात नम्बर जातीय सड़के काज जोर कदमे। पुजोर प्राक प्रस्तुति नाकड़ाकोंदाय। एबार संबाद विस्तारित। हाईकोर्टेर निर्देश मतो समस्त जट काटिये गतकाल फेर शुरू हय विश्वभारतीर मेलार माठे पाचिल निर्माणेर काज। किन्तु 24 घंटार मध्ये प्रतिबाद ओ अभिनव आंदोलने नामलो शांति निकेतन पौष मेला माठ बाँचाओ कमिटीर सदस्यरा। आज सकाल थेके बोलपुर शहरेर फायर ब्रिगेड अफिस मोड़े मुखे कालो कापड़ बेंधे प्रतिबाद करे तारा। तादेर संगे जुक्त होयेछे बाउल शिल्पी थेके शुरू करे बाचिक शिल्पी ओ विभिन्न सांस्कृतिक गोष्ठी सदस्यरा। तारा बाउल गान रवींद्र नृत्य आबृत्तिर माध्यमे प्रतिबाद जानाय। समस्त रकम घात प्रतिघातके प्रतिहत करते तैरी होच्छिलो जिला पुलिस। जल कमान आना हय ओ विशाल पुलिस बाहिनी मोतायेन करा हय। एदिन एक नाट्यकर्मी जानान বিভিন্ন জায়গায় এই গান নাচ নাটক এইসব করে আমরা প্রতিবাদ করার চেষ্টা করছি খুব শান্তিপূর্ণ ভাবে। এবং আমরা শুধু আমরা যে একা সেটা নয়, আমাদের বোলপুর এবং বোলপুরের আশেপাশে বিভিন্ন শিল্পীগণ এখানে উপস্থিত হয়েছেন। তারা কেউ বাউল কেউ বহুরূপীও এসছেন আমাদের মধ্যে। আমাদের মধ্যে আছে আবৃত্তির দল বা যিনি কেউ একক আবৃত্তি, সবাই আমরা শিল্পী। গান নাচ নাটক সমস্ত কিছু সমন্বয়ে আমাদের এই প্রতিবাদ মিছিল। আমরা চাই বিশ্বভারতীতে পাঁচিল নয়, প্রয়োজন হলে সিকিউরিটি বাড়াক, কিন্তু খোলামেলা আবহাওয়াটা রাখুন। কারণ আমাদের রবীন্দ্রনাথ কবিগুরুর ভাষায় আজকে গান নাচ নাটক যাই বলুন না কেন সবেতেই আপনি খোলা হওয়া ব্যাপারটা পাবেন। মুক্ত পরিবেশের কথা উনি তুলে ধরেছেন বারবার করে। তো আমরা এই মুক্ত পরিবেশটাকেই দেখতে চাই। না হলে যারা বয়স্ক যারা ওখানে যান ক্যাম ক্যাম করেন একটু বসেন সেই জিনিস আর দেখতে পাবো না। ছেলেরা যে মাঠে খেলা করতো বিকালে সেই খেলা আর দেখতে পাবো না। এটা পুরো সেলফি জায়েন্টের মতো ব্যাপার হয়ে যাচ্ছে। এটা আমাদের কাছে খুব শান্তিপূর্ণভাবে এই আন্দোলন যাতে অন্য কিছু ভাবুক কিন্তু পাঁচিল। আপনার নাম? আমার নাম হচ্ছে অভিষেক দত্ত, আমি নাট্যকার। এছাড়াও মেলার মাঠ বাঁচাও কমিটির পক্ষে এক সদস্য জানান, আমরা আইনি যাদেরকে সম্মান জানিয়েই আজকে আমাদের রাবীন্দ্রিক আদর্শ মেনেই আমরা বোলপুর তথা শান্তিনিকেতনবাসী যারা আছি, আমাদের কিছু ছাত্রছাত্রীও আছে, আমাদের আশ্রমিকও কিছু আছে যারা প্রবীণ, তারা সবাই আছেন আজকে, তারা কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না, মানে আন্তরিকভাবে মেনে নিতে পারছেন না যে কবিগুরুর আদর্শে যেটা আবদ্ধ জায়গায় পুরো রূপান্তরিত হচ্ছে সেটা যাতে না হয় তারই একটা শান্তিপূর্ণ একটা অবস্থান বলতে পারি। তাও আমরা আছি আমাদের পিডাব্লিউডির জায়গায়, সেইখানে আছি আমরা। কোনো রকমের কোনো অশান্তি চাই না, কবিগুরু যেটা চাননি সেটা কখনোই আমরা তার বিপক্ষে আমরা কোনো দিন যাবো না, যাইও নি কখনো। আমরা খুবভাবেই যেটা আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের ছোট ছোট যারা বাচ্চা আছে তারা কবিগুরুর একটা পথনাটিকা করবে। আমাদের কেউ কেউ আছেন যারা রবীন্দ্রনাথের
কবিতা আবৃত্তি করবেন, যারা আছেন আমাদের বাউল বাউল সঙ্গীত যে কালচারটা আমাদের এই রাঙামাটির কালচার, তারাও আছেন, তারাও প্রতিবাদ সবাই আজকে আছে, সর্বস্তরের মানুষ আজকে আমাদের পাশে আছেন, যে এটা কোনোভাবেই যাতে মেলামাটা অন্তত শান্তিপূর্ণভাবে যাতে আজকে অবস্থানটা হয়, হ্যাঁ সেটাই আমরা করেছি। এবং মুসলিম এই কয়েকজন যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন এবং বোলপুরের শান্তিনিকেতনবাসী যারা যারা আছেন, তারা তাদের গানের মাধ্যম দিয়ে কবিতার মাধ্যম দিয়ে এটা একটা প্রতিবাদ। অরিত্র ঘোষের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বিশ্বভারতী। 2018 সালে 21শে অক্টোবর খয়ড়াশোলে তৎকালীন ব্লক সভাপতি দীপক ঘোষের উপর আক্রমণ করে দুষ্কৃতীরা, কাছে থেকে তাঁকে গুলি করে। আহত দীপক ঘোষকে দুর্গাপুরে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরদিনই অর্থাৎ 22শে অক্টোবর তিনি মারা যান। মৃত দীপক ঘোষের স্ত্রী মিঠু ঘোষ 23শে অক্টোবর খয়ড়াশোল থানায় অভিযোগ দায়ের করেন। এই খুনের ঘটনায় অভিযুক্ত শেখ এনামুল ওরফে শেখ এনআইকে চলতি মাসের গত 21শে সেপ্টেম্বর ডাকাতির কেসে গ্রেপ্তার করে জামুরিয়া থানার পুলিশ। এরপর তাকে জেলে পাঠানো হয়। দীপক ঘোষ খুনের তদন্তকারী অফিসার বিষয়টি জানতে পেরে চলতি মাসের 25শে সেপ্টেম্বর শোন অ্যারেস্টারের আবেদন করেন। তারই ভিত্তিতে আজ শেখ এনামুলকে দুবরাজপুর আদালতে তোলা হয়। খয়ড়াশোল থানার পুলিশ তদন্তের স্বার্থে 14 দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানান। দুবরাজপুর আদালতের বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। এদিন দুবরাজপুর আদালতে সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান, এই কেসে যেটা হয়েছে সেটা হচ্ছে দীপক ঘোষ সের স্ত্রী 23/10/2018 তারিখে মিঠু ঘোষ ওনার দীপক ঘোষের স্ত্রী মিঠু ঘোষ 23/10/2018 তারিখে একটা অভিযোগ নিয়ে আসে খয়ড়াশোল থানায় যে তার স্বামী দীপক ঘোষ 21/10/2018 তারিখে দুপুর 2:30 মিনিটে কেন্দ্রগড়িয়া নদীর যে বেল্টে সেই বেল্টে তার স্বামী দীপক ঘোষকে খুন করা হয়। সেই খুনের বেশ কিছুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল খয়ড়াশোল থানায়। সেই অভিযোগের অভিযুক্তর মধ্যে এনামুল এলায়েস শেখ এনআই এই কেসের অভিযুক্ত, তাকে জামুরিয়া পিএস কেস নাম্বার 258/20 ডেটেড 21/9/2020 তারিখে জামুরিয়া থানার পুলিশে তাকে অ্যারেস্ট করে জেল কাস্টাডিতে সেখানকার জেল কাস্টাডিতে ছিল। সেই কেসে এই কেসের তদন্তকারী অফিসার খয়ড়াশোল পিএস কেসের যিনি তদন্তকারী অফিসার আছেন উনি জানতে পেরে এই কেসে সোন অ্যারেস্টে পেয়ার করেন এবং আদালত আজকে দিন ধার্য করেন তাকে প্রোডাকশনে। সেই দিন ধার্য অনুযায়ী আদালতে শেখ এনামুল এলায়েস শেখ এনআইকে আজকে আদালতে তোলা হয় এবং এই কেসের তদন্তকারী অফিসার যিনি আছেন এই মামলার রিকনস্ট্রাকশন এবং আরও অন্যান্য তদন্তের বিষয়ে তাকে 14 দিনের পুলিশ হেফাজতে আবেদন জানায়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জামিনের আবেদন আজকে খারিজ করে তাকে 14 দিন পুলিশ হেফাজতেরই মঞ্জুর করে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। বাম কর্মী সংগঠন রাজ্য সরকারের কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আজ জেলা শাসক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখানো হয়। কেন্দ্রীয় সরকারের শ্রম আইন, কর্মী সংকোচন, কৃষি বিল প্রত্যাহার সহ 6 দফা দাবিতে বিক্ষোভ দেখানো হয়। এদিন ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি, 6 দফা দাবির ভিত্তিতে সারা ভারতবর্ষ জুড়ে সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বানে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে পশ্চিমবাংলার প্রতিটি দপ্তরে দপ্তরে আমরা বিক্ষোভ কর্মসূচি করছি আমাদের 6 দফা দাবি নিয়ে। মূলত যে কালা কৃষি আইন যেটা এনেছে কেন্দ্রীয় সরকার সেটাকে বাতিল করতে হবে। শ্রমিক কর্মচারীদের যে সুবিধা সেই সুবিধা তারা শ্রমিক স্বার্থবিরোধী শ্রম আইন সংস্কার করছে সেটাকে প্রত্যাহার করতে হবে। আমাদের যে কর্মী সংকোচনের যে নীতি নিয়েছে এবং বাধ্যতামূলক যে অবসর গ্রহণের কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার তাকে প্রত্যাহার করতে হবে। রাষ্ট্রায়ত্ত সংস্থা রেল সহ বিভিন্ন জলের জলে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং তাকে বেসরকারিকরণ করা হচ্ছে। এই সমস্ত 6 দফা দাবি নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে আমরা আজকে এই প্রতিবাদ দিবসে সামিল হয়েছি। যদি এই প্রতিবাদ দিবসের পরে সারা ভারতবর্ষের কর্মচারীরা যে প্রতিবাদ করছে যদি কেন্দ্রীয় সরকার না মানে আগামী দিনে সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন বৃহত্তর আন্দোলনের পথে যাবে এই বলে আমাদের আজকের সভা আমরা শুরু করেছি।
আমার নাম উজ্জ্বল মুখোপাধ্যায়, সম্পাদক রাজ্য কোঅর্ডিনেশন কমিটি বীরভূম জেলা শাখা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। সাত মাস কাজ না পাওয়ার পর কাজের দাবিতে সিউড়ি ডিআরডিসি দপ্তরে ডেপুটেশন প্রদান করল সিএমটি কর্মীরা। জানা যায় জেলার সিএমটি কর্মীরা গত মার্চ থেকে কোনো কাজ পায়নি। তাদের কাজ হলো যে সমস্ত নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরি হবে তাদের প্রশিক্ষণ দেওয়া। দীর্ঘদিন কাজ না পাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। এদিন এক সিএমটি কর্মী জানান, নমস্কার, আমি বীরভূম ডিস্ট্রিক্ট, আমরা বীরভূম ডিস্ট্রিক্টের সমস্ত ব্লক থেকে আজকে কিছু দাবি দাবা নিয়ে এসেছি। যে আমাদের মূলত দাবি দাবা হচ্ছে, প্রথমত হচ্ছে যে আমরা 2015 সালের আগস্ট মাসে স্বনির্ভর দলের কিছু মাস্টার ট্রেনার নিয়োগ করা হয়েছিল। পরবর্তীকালে আবার কিছু মানে মাস্টার ট্রেনার, যাই হোক, সব ব্লকে বা সব পঞ্চায়েতে না থাকার জন্য আবার কিছু নেওয়া হয়েছে পরবর্তীকালে। কিন্তু আমাদের দাবি, মেন দাবি হচ্ছে যে আমরা এত যে ট্রেনিং করলাম সিএমটি অর্থাৎ কমিউনিটি মাস্টার ট্রেনার হিসেবে, যে আমরা ট্রেনিংয়ে গেছিলাম, ট্রেনিং করেছি, ট্রেনিংয়ে পরীক্ষা দিয়ে পাস করেছি, কিন্তু আমাদের যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছে পাস করা বা কাজের কথা বলা হয়েছিল, সেই তুলনায় কিন্তু আমরা কাজ একদমই পাচ্ছি না। বছরে হয়তো আমরা এক মাসও কাজ পাচ্ছি না, আর বছরে গোটা 12 মাসে কাজ তো পাচ্ছি না। আমাদের এতে খুবই মানে অসুবিধা। আমরা শিক্ষিত হয়েও আমরা মানে আজকাল কোনো কাজের এত যে আশা নিয়ে এসেছিলাম, যে ট্রেনিং করলাম, পাস করলাম, যে একটা যোগ্যতা পাবো বা মেয়েদেরকে স্বনির্ভর করে তুলবো, মেয়েদেরকে কিছু শেখাতে পারবো। স্বনির্ভর দলের ট্রেনার মানে কি, আমাদের মেয়েদেরকে কিছু শেখানোর উদ্দেশ্য নিয়েই আমাদেরকে ট্রেনার হিসেবে তৈরি করা হয়েছে। কিন্তু আমরা সেই হিসেবে অতটা যেতেই পারছি না, কারণ আমরা ট্রেনিং যদি নিজেরা দিতে না পারি তাহলে মেয়েরা শিখবে কোত্থেকে। সেই জন্য আমরা চাইছি যে আমাদের প্রতি মাসে যাতে 20 দিনের বেশি কাজ দেওয়া হোক। আর আমাদের যে পারিশ্রমিক, যেটা সাম্মানিক হিসেবে দিচ্ছে, আমরা সাম্মানিক চাই না, আমরা পারিশ্রমিক হিসেবে, যেটা আজকালকার বাজারে মানে মানে যেটা যোগ্য, যেটা আজকাল দরকার, সেটা যেন আমরা পাই, সেদিকে আমাদের মূল দাবি আছে। আপনাদের কি কি ট্রেনিং দেওয়া হয়? আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে মূলত হচ্ছে যে আমাদের মেয়েদেরকে স্বনির্ভর করে হবে, স্বনির্ভর যাবে উঠে লোন নিয়ে কিভাবে লোন পরিশোধ করতে হয়, তবে দলটা কিভাবে চালনা করতে হয়, এইসব আমাদের মানে শেখানো। দল মেয়েরা হয় সেটাই আমাদের ট্রেনিং, দল গঠন করবে কিভাবে এবং দলটা চালাবে কিভাবে। কবে থেকে কাজ বন্ধ আছে? কাজ আমাদের মানে এই যে আমরা মার্চ মাস থেকে তো একদম টোটালি বন্ধ হয়ে গেছে। এখন কোভিড এর দয়া দিয়েছে, কিন্তু সব জায়গাতে তো সমস্ত কাজই হচ্ছে, কিন্তু আমরা যে একদম কাজ হারা হয়েছে তার বিকল্প কোনো ব্যবস্থা তো থাকা দরকার আমাদের জন্য। আমাদের এইভাবে থাকলে তো আমাদের মানে কাজটা আমরা নিজেরা কাজও পাচ্ছি না, প্লাস আমরা সব দিক থেকে বঞ্চিত হচ্ছি। যাতে তার বিকল্প কোনো ব্যবস্থা হোক সেটাও আমরা চাইছি। কোথায় ডেপুটেশন দেবেন? আমরা আজকে এখানে পিডিসিকে একটা দেওয়ার একটা পরিকল্পনা করে এসেছি, প্রত্যেক ব্লক থেকে বীরভূম ডিস্ট্রিক্টে যতগুলো আছে। কতগুলো মহিলা এসেছেন? আমরা মোটামুটি আছি 30-35 জন এসেছি আজকে। আমরা বীরভূম ডিস্ট্রিক্টের সব ব্লক থেকে এসেছি। কি নাম আপনার? আমার নাম শান্তনা স্বর্ণকার। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। বেঙ্গল ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজের বিশেষ সুবিধাগুলি হল সাধ্যের মধ্যে অত্যন্ত স্বল্প খরচে উন্নত মানের পঠন পাঠন এবং প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্সগুলি করার সুবিধা রয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। লাইব্রেরি থেকে বিভিন্ন কোর্সের সমস্ত বই বিনামূল্যে ব্যবহার করার ব্যবস্থা রয়েছে। উন্নত মানের কম্পিউটার ল্যাব এবং ইন্টারনেট কানেকশন, ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস, স্পোকেন ইংলিশ ও স্মার্ট ক্লাসের ব্যবস্থা রয়েছে। কোর্স শেষে ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুব্যবস্থা রয়েছে। তাছাড়া মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য বিশেষ স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। প্রথম ভর্তি 50 জন ছাত্র অথবা ছাত্রীকে কোর্স ফিজের ওপর বিশেষ ছাড়ের সুযোগ। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আরও অনেক সুযোগ সুবিধা এবং বিশদ বিবরণের জন্য খুব সত্বর আমাদের কলেজ ক্যাম্পাস অফিসে যোগাযোগ করুন। আমাদের কলেজের ঠিকানা সগর বাঁধেরশোল তাপবিদ্যুৎ কেন্দ্রের সন্নিকটে বীরভূম। আমাদের যোগাযোগ নম্বর 7478275041, 8001807888।
9851306282। একটি বিশেষ আবেদন, প্লাস্টিককে না বলুন, প্লাস্টিক বর্জন করুন। প্লাস্টিক ভঙ্গিকৃত হতে প্রায় হাজার বছরের বেশি সময় লাগে, তাও পুরোপুরি ধ্বংস হয় না, এবং এর ফলে যে পরিমাণ রাসায়নিক নির্গত হয় তা আবার জমা হয় নদী, সমুদ্র এবং মহাসাগরে। প্লাস্টিক তৈরি করার পদ্ধতিও খুবই ক্ষতিকারক। গবাদি প্রাণীরা এবং জলজ প্রাণীরা ওই সমস্ত প্লাস্টিকগুলিকে খাবার ভেবে খেতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। মাটিও এর কুপ্রভাবে অনুর্বর হয় এবং দেখতেও কুৎসিত আকার ধারণ করে আমাদের এই সুন্দর পরিবেশ। এর বিরুদ্ধে আমাদের, অর্থাৎ সাধারণ মানুষদের, জাগ্রত হতে হবে। প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, তবেই আমরা গড়ে তুলতে পারব প্লাস্টিক মুক্ত নির্মল পরিবেশ। কাগজের অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন এবং হয়ে উঠুন পরিবেশ বান্ধব। সৌজন্যে দুর্গাপুর পৌরসভা, বীরভূম। অনলাইন ফুড অর্ডার সে পরেশান? টেস্ট অ্যাপ দেতা হে ইন পরেশানিয়ো সে আরাম। বারিশ হো ইয়া আঁধি, দিন হো ইয়া রাত, না কোই অর্ডার ক্যান্সেল, না কোই লেট ডেলিভারি কি বাত। জিতনা ভি ছোটা হো অর্ডার, অর্ডার পৌঁছে আপ তক উইদাউট ফেল, হর দিন হর বার। Since 1 year, lagatar. With regular offers, easy payment option, sab kuch ek app mein. Taste, karke dekho. Download now. শতাব্দীর বৃহত্তম বিপর্যয় করোনা এখনো এক ভয়াবহ সমস্যা আমাদের সকলের জন্য, কিন্তু আনলক প্রক্রিয়ার দ্বারা জীবিকা নির্বাহকে সহজ করাও এক আশু কর্তব্য। এই ভাইরাস থেকে বিপদ থাকবে আরো বেশ কিছুদিন, তাই সংক্রমণের হাত থেকে সুরক্ষিত থাকতে কয়েকটি সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। বাইরে বেরোলে অতি অবশ্যই মাস্ক পরে বেরোবেন, মাঝে মধ্যেই ভালো করে সাবান দিয়ে হাত ধোবেন, হাত ধোয়ার সুযোগ না থাকলে সেক্ষেত্রে স্যানিটাইজার ব্যবহার করুন, ভিড় এড়িয়ে চলুন এবং পরস্পরের সঙ্গে 6 ফুট দূরত্ব বজায় রাখুন। এই মহামারীর সময়ও আমাদের মশাবাহিত ডেঙ্গুর বিপদের কথা ভুললে চলবে না। অন্য বছরের মতো কিছু পদ্ধতির দ্বারা আমরা সহজেই ডেঙ্গু মোকাবিলায় জয়ী হতে পারি। বাড়ির চারপাশে পুরনো প্লাস্টিকের টুকরো, পরিত্যক্ত টায়ার, বালতি বা টবে বা অন্যত্র জল বা আবর্জনা জমতে দেবেন না। মনে রাখবেন, জমা জল ও আবর্জনায় ডেঙ্গুর মশা জন্মায়। জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া স্থানীয় পৌরসভাতেও বিনা খরচে ডেঙ্গুর পরীক্ষা করা হয়। বাংলা জিতবে, করোনা ও ডেঙ্গু হারবে। ফিরে এলাম বিরতির পর। স্বেচ্ছাসেবী সংস্থা রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজনগরে একাধিক বিদ্যালয়ে হ্যান্ড ওয়াশিং কিয়স্ক প্রদান করা হলো আজ। বর্তমানে করোনা সংক্রমণ থেকে বাঁচতেই এমন ব্যবস্থা। রিওয়ার্ডের কর্ণধার রাখি ব্যানার্জি এমনই উদ্যোগ নেন, যার ফলে জল অপচয় বন্ধ করা যাবে। এদিন রাজনগরের কুসুমচাঁদ ভৈরব প্রাথমিক বিদ্যালয় ও খোদাইবাগ প্রাথমিক বিদ্যালয়ে এই কিয়স্কগুলি প্রদান করা হয়। এদিন উপস্থিত ছিলেন সংস্থার পক্ষে রাজু রায়, এমএল হেমব্রম, শম্ভু পণ্ডিত সহ বিদ্যালয়ের শিক্ষকগণ। কুসুমচাঁদ ভৈরব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল দে জানান, খুবই উপকৃত হবো সবাই মিলে। উপকৃত বলতে আমরা শিক্ষক মহাশয়রা, ছাত্রছাত্রীরা যারা রান্না করতে আসেন তাদেরও, এবং এখন তো মূল আমাদের হচ্ছে ওষুধ হচ্ছে হাত ধোয়া, সে পরিপ্রেক্ষিতে এই এটা দেওয়ার জন্য আমরা ভীষণভাবে উপকৃত হবো। আজ স্কুল না খুলুক, আজ এক মাস পরে স্কুল খুলবে, তখন সেটা অতি প্রয়োজনীয় জিনিস, এটা খুবই আমাদের ভালো লাগলো। এটা এই দেওয়ারকে এই জন্য অশেষ ধন্যবাদ জানাই যে আমাদের এই বিদ্যালয়ে এই হ্যান্ড ওয়াশিং সিস্টেমটা বসানোর জন্য। তোমার নাম? আমার নাম বাবু দে, আমি সহকারী শিক্ষক কুসুমা চাঁদ ভৈরব স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে। অন্যদিকে খোদাইবাগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় গড়াই বলেন, এটা আমাদের স্কুলের স্কুলকে দেওয়াতে আমরা খুবই উপকৃত হলাম। এই কোভিড পরিস্থিতিতে আমাদেরকে এই হ্যান্ড ওয়াশিং কিয়স্কটা দিল রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজনগর শাখার পক্ষ থেকে, এই জন্য আমরা রিওয়ার্ডকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে রাজু এবং রাখি ম্যাডামকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। হ্যান্ড ওয়াশিং আমরা এর ফলে প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের পড়াতে পারবো, যেটা স্কুল খোলার ক্ষেত্রে আমাদের খুবই কাজে লাগবে। আপনার নাম? আমার নাম সঞ্জয় গড়াই, আমি খোদাইবাগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। সিউড়ি শহরের পাশ দিয়ে যাওয়া 60 নম্বর জাতীয় সড়কে কাজ চলছে জোর কদমে। দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের অবস্থা বেহাল হয়ে দাঁড়িয়েছিল, ফলে বিভিন্ন যানবাহনের যন্ত্রাংশ ভেঙে যেত, পথ দুর্ঘটনা দিনরাতি হতেই চলত। স্থানীয় মানুষদের দাবি অনুযায়ী রাজ্য সরকার ন্যাশনাল হাইওয়ে অথরিটি দ্রুত এই রাস্তা মেরামতের কথা বলে। অবশেষে তৎপর হয়ে ওঠে ন্যাশনাল হাইওয়ে অথরিটি। কাজ শুরু হওয়ায় খুশি পথচারীরা থেকে সকলে। এদিন পথচারীরা জানান, আগে কি অসুবিধা হতো হাই রোডে? আগে এতটাই মানে রাস্তা খারাপ মানে বলার নেই, মানে এতটাই রাস্তা খারাপ। এখন অনেক পরিবর্তন হয়েছে, অনেক 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 পরিবর্তন হয়েছে। যে সরকারকে আমি জানাই, মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই যে আরও ভালো যেন হয়, যে আমাদের আরও হাই রোডটা আরও যেন ভালো হয়, আরও ওই পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যেন গাড়ি আসা যাওয়া যেন ভালো হয়। কীরকম অবস্থা ছিল আগে? একবারে জঘন্য ছিল, জঘন্য গাড়ি। এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। আর গাড়ি মানে পাল্টি প্রায় অ্যাক্সিডেন্ট মানে বরাবর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। প্যাসেঞ্জার চাপতে কতটা ভয় পেত? ম্যাক্সিমাম প্রচণ্ড ভয়। গাড়ি চালাতে পারছি না ভালো করে। এবারে এই রাস্তাগুলো যদি না হয় তাহলে আমাদের গাড়ি চালানো অসুবিধা হবে। এখন তো তৈরি হচ্ছে রাস্তা। হ্যাঁ, রাস্তা তৈরি হচ্ছে, কিন্তু এগুলো রাস্তাগুলো আরও ফিনিশিং হোক ভালো করে। কি অবস্থা দেখ? খুব শোচনীয় রাস্তা অবস্থা। এখন ঠিক হচ্ছে, আমাদের খুব ভালো লাগছে, আরও ঠিক হোক, গোটাট হোক, একটু চাই। কাজ চলছে। আগে কি অবস্থা ছিল? ধুলো খাল পেয়ে মনে হচ্ছে পাহাড় পার হচ্ছে, তাই মনে হচ্ছে রাস্তার অবস্থা। এখন ঠিক হচ্ছে, খুব ভালো লাগছে, আরও সমস্ত ঠিক হোক, এটা আমরা চাই, আমাদের খুব উপকৃত হয়। পুজোর আগে রাস্তা মেরামতি করছে, কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে স্যার। পুজোর আগে মানুষ কি? পুজোর আগে হলে আমরা খুব আনন্দিত হব। কাজ তো চলছে, কি দেখছেন? দেখছি এখন ভালোই লাগছে, একটা কাজ হয়েছে, এখন সম্পূর্ণ তো আরম্ভ হয়নি মনে হচ্ছে। খাল বিল বন্ধ হয়েছে? না স্যার, সম্পূর্ণ হয়নি, চলছে কাজ। হ্যাঁ চলছে। হ্যাঁ, আগে রাস্তা খুবই খারাপ ছিল, লোকজন যাতায়াত খুব অসুবিধা হতো, এখন তার থেকে অনেকটুকু ভালো হয়েছে। পুজোর আগে অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হাত থেকে বাঁচবে লোকে, ঠিক আছে। পুজোর আগে যে তৈরি হচ্ছে, পুজোর আগে তৈরি হচ্ছে, এটা ওই জন্য আমাদের খুব ভালোই হলো। তাহলে রাস্তার একদম অবস্থা খারাপ ছিল, রাস্তা কী ছিল, কীরকম ছিল? ওটা খাল ডেবে জল একদম জমে যাচ্ছিলো রাস্তায়, একদম গাড়ি তো গাড়ি উল্টে যায়, অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হচ্ছে সমস্যায়। ধুলো উঠছিল, ধুলো পড়ছে, ধুলো তো বম্পার ধুলো, ধুলো তো দারুণ ধুলো, হয়ে যাচ্ছিল না এত ধুলো। এবার তো কমবে। হ্যাঁ, এবার অনেকটা রাস্তায় ধুলো কমেছে, লোকের ভালোই সুবিধাই হয়েছিল। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। খয়রাশোল ব্লক এলাকায় নাকড়াকোন্দা ফাল্গুনী পল্লী দুর্গোৎসব কমিটির সদস্যরা পুজোর প্রাক প্রস্তুতি শুরু করে দিল। গতকাল কমিটির সদস্যরা পুজো মণ্ডপ তৈরির জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং আগাছা পরিষ্কারে নামে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো করোনা আবহে সমস্ত রকম স্বাস্থ্যবিধি পালন করা হবে বলে জানান উদ্যোক্তারা। নাকড়াকোন্দা ফাল্গুনী পল্লী দুর্গোৎসব কমিটির সম্পাদক শ্রীমন্ত মুখার্জি বলেন, এটা নাগরাকোন্দা ভগুনী পল্লী দুর্গোৎসব কমিটির দুর্গোৎসব এখানে হয় এই মাঠে। আমরা প্রতি বছরের নেই, এবছরও ষষ্ঠ বর্ষে পা দিলাম। তো এবছর অতিমারির ফলে, কোভিড-19 ফলে সবারই মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, দুর্গাপুজো করতে পারবো কি পারবো না। আমাদের প্রায় 1,000 ছেলে এর সঙ্গে যুক্ত, এই দুর্গাপুজো কমিটির সঙ্গে যুক্ত, তো সবাই একটা আতঙ্কে ছিল এবং খুব একটা সন্দেহের চোখে যে আমরা খুব করতে পারবো দুর্গাপুজো। তো মমতা ব্যানার্জি যে আমাদের প্রতি সদয় হয়ে প্রতিটি দুর্গাপুজো কমিটির, পশ্চিমবঙ্গের যে একটা সব থেকে বড় মহৎ উৎসব দুর্গাপুজো, শুধু ধর্মের উৎসব নয়, এটা সর্বধর্ম সমন্বয়ের এবং সবারই একটা মিলিত উৎসব, সর্বজাতির একটা উৎসব। তো সেই উৎসবে মমতা ব্যানার্জি যে আমাদেরকে যেভাবে দুর্গাপুজো কমিটিকে হেল্প করেছেন এবং সেইভাবে এবং রাজ্য সরকারের সমস্ত সতর্কবার্তা মাথায় রেখে এবং সমস্ত সামাজিক দূরত্ব এবং প্যান্ডেলটাকে আমরা যতটা ছোট আকারে করে যেভাবে কনজাস্টেড না হয় ভেতরে, সেরকম ব্যবস্থা রেখেই আমরা এবছর দুর্গাপুজো করতে চলেছি। শুধু সামাজিক দূরত্ব নয়, ভেতরে আমাদের সমস্ত রকমের ব্যবস্থা থাকবে, স্যানিটাইজার এবং প্যান্ডেলে মানে আমাদের এখানে ঢোকার আগেই সমস্ত দর্শকদের তাদের স্যানিটাইজ করার ব্যবস্থা আমাদের থাকবে, এটা মেনেই আমরা আজকে এবছর দুর্গাপুজো করব। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নাকড়াকোন্দা। করোনা ভাইরাসের মোকাবিলায় সতর্ক থাকুন, মাস্ক ব্যবহার করুন, বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। আজকের সংবাদ এই পর্যন্ত, পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।